ফুলের সাথে তোমাকে আর প্রেমের অভিনয় করতে হবে না। কেন? আমি কি নায়কের মতো অভিনয় করতে পারছি না? তোমাকে আর প্রেমের অভিনয় করতে হবে না, বাস। দাউদ, তুমি কি করে বুঝলে আমি শুধু ফুলের সাথে প্রেমের অভিনয় করছি? অভিনয় করতে গিয়ে আমি ফুলকে ভালোবেসে ফেলছি। চুপ! ওই মুখে আর একবার ফুলের নাম বললে তোমাকে আমি খুন করে ফেলবো। কেন কেন? তোমার কাছে কৈফত দিতে চাই না। বুড়ো বাঘের মতো বড় চিৎকার করছো আজ। হ্যাঁ হ্যাঁ, আমি বাঘ। আমাকে হিংস্র হতে বাধ্য করো না, বাধ্য করো না, তোমার গায়ে হাত তুলতে হবে। এখন এই দুইজনের মধ্যে ঝামেলা লাগছে। আর সীতার মাঝে অনেক পার্থক্য। তোমার ওই বুড়ো হাতের হাড় কুড়িয়ে দিতে সীতার বেশি সময় লাগবে না। তেজ দেখিও না, আমি বলছি ফুলের জীবন থেকে সরে দাঁড়াও। ব্যাস, তুমিও তেজ দেখিও না, আমার সামনে থেকে সরে দাঁড়াও। ব্যাস, বাগানে ফুল ফোটে, গোলাপ রজনীগন্ধা। এই মাটি, এই মাটির বুকে একটাই ফুল ফুটছে, যার নাম মাটির ফুল। এই ফুল নষ্ট করতে আইছো না? কেসটা কিন্তু উল্টো হয়ে গেছে এখন। নিজের মেয়ের সামনে গেছে কিন্তু পরিচয় দিতে পারতেছে না। সরি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার নাম দাউদ, তুমি আমাকে চিনবে না। চিনেছি, আপনি আমাদের পুরনো শত্রু। কিন্তু সেই শত্রুতার কারণে তোমার মতো নিষ্পাপ মেয়ের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। তাই তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। আমার পরিবারের শত্রুর মুখে আমার জন্য কি এমন ভালো কথা থাকতে পারে? মাটিকে তুমি কতদূর চেনো, তার সম্পর্কে কি? আমাদের কথার মাঝে মাটি নামটি আসলো কেন? আমি জানতে চেয়েছি মাটির সঙ্গে তোমার কি সম্পর্ক। মাটিকে আমি পছন্দ করি, ভালোবাসি। ভালোবাসো? ওই ভালোবাসার কানেকশনটা তোমাকে কেটে দিতে হবে। কি বলতে চান? মাটিকে তোমার চেয়ে আমি বেশি চিনি, বেশি জানি। ও একজন সন্ত্রাসী ছেলে, সে আমার দেওয়া টাকার বিনিময়ে তোমার সাথে প্রেম করেছে। গল্পটা ভালোই সাজিয়েছেন, আপনার কোনো কথা শুনবার ইচ্ছে আমার নেই। শোনো মেয়ে, ও এখন বিশ্বাস করবে না। প্রমাণ ছাড়া দাউদ কোনো কথা বলে না। 25শে বৈশাখ তুমি কলেজ থেকে কিডন্যাপ হয়েছিলে। এত কথা আপনি জানেন কি করে? আপনার মতলবটা কি? একটাই, মাটির জীবন থেকে তুমি সরে দাঁড়াও, নইলে তোমার অনেক ক্ষতি হবে। তার মানে? বাবা যে কথা নিজে বলতে পারছে না, নিশ্চয়ই আপনাকে ভাড়া করেছে সে কথা বলার জন্য, যাতে মাটিকে আমি ভুল বুঝি। হ্যাঁ, ভাবতে পারো তাই। আমি তোমার বাবার ভাড়াটে দালাল, তবু বয়সে তোমার বাবার মতো। বাবার মতো কিন্তু বাবা নও। তাছাড়া তোমার চোখে মুখে তো বাবার স্নেহ মমতা কোনোটাই নেই। সত্যটা যখন কিছু জেনেই গেছো, মানে নিজের সন্তানের মুখে এসব শুনতে যে ও কত দুর্ভাগ্য। তাই হবে মা, তাই হবে। কোনো বাবার মতো মায়া মমতা আমার চেহারায় নেই, কিন্তু একটা জিনিস আছে, চোখে মুখে বয়সের ছাপ আছে। সেই বৃদ্ধ বয়সের তো হয় দিয়ে বলে গেলাম, মাটি, ওই মাটি, ওই মাটি তোমার অনেক ক্ষতি করবে, অনেক ক্ষতি করবে। বোন কি আইছিল? হ্যাঁ ঝড় কিছু প্রশ্ন রেখে চলে গেল। ফুল, তুমি এত রাতে? তুমি আমার সাথে প্রেম করার জন্য টাকা নিয়েছ? কি কি বলছো? আমি এক কথায় আমার প্রশ্নের উত্তর চাই, টাকার বিনিময়ে তুমি আমার সাথে প্রেমের অভিনয় করেছিলে কি না, বলো, জবাব দাও। তুমি কি করে জানলে? তার মানে দাউদ যা বলেছে সব সব সত্যি? আমার বাবার উপর তার পুরনো শত্রুতা শোধ নেবার জন্য দাউদ তোমাকে ভাড়া করেছিল, টাকার বিনিময়ে তুমি ভালোবাসা নাটক করেছিলে। ওকে, সব এখন খোলসা হয়ে গেছে, এখন কি হয় কে জানে। চিচি মাটি, তোমার টাকার এত প্রয়োজন ছিল,
এই নাও টাকা, তবু দোহাই লাগে, আমার মতো আর কোনো ফুলের জীবন নষ্ট করো না। আমার বলতে দাও, তোমার কথা শুনতে আমি আসিনি। ভেবেছিলাম তোমার মনটা মাটির মতো নরম, ওই নরম মাটিকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে ভেঙে চুরে নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু না, অপরাধের আগুনে পুড়ে তোমার মনটা পোড়া মাটির মতো শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে, সেখানে ভালোবাসার ফুল তো ফুটতে পারে না। চুপ, একদম চুপ, আমাকে ফেরানোর চেষ্টা করো না। মেয়ে মানুষ যখন কাউকে ভালোবাসে, টেস্ট লাগছে আর একটা, ভালোবাসে যখন কাউকে ঘৃণা করে, চির জীবনের মতো তার নাম মন থেকে মুছে ফেলে। আমি তোমার নাম আমার মন থেকে চির জীবনের জন্য মুছে দিলাম, তুমি শুনে রাখো। এই ফুল রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অবহেলায় নষ্ট হয়ে যাবে, তবুও মাটির বুকে কোনো দিন ঝরে পড়বে না, কোনো দিন না, কোনো দিন না। ফুল কি হয়েছে মা, কাঁদছিস কেন? বাবা, কিছু বলবি? তুমি ঠিকই বলেছিলে বাবা, সন্ত্রাসীরা ভালোবাসতে জানে না, ওদের ভালোবাসলে মানে টুইস্ট একটা পর একটা। এখন রিয়াজের কি অবস্থা হবে, কিভাবে আবার এর ভুল ভাঙাবে? আর ভালোবাসার কাহিনী লিখবো না বাবা, আজকের পর থেকে কোনো দিন তোমাকে আমার কথা ভেবে চিন্তা করতে হবে না, কোনো দিন না, কোনো দিন না। এসব কি দেখছি? কোন আগুনের যন্ত্রণা বেশি, বাইরের আগুনের না মনের আগুনের? মুভিটার কাহিনী এত জটিল বলার মতো না, মানে একটা সাথে আর একটা ক্যারেক্টার এমন ভাবে এঙ্গেজ করা মানুষের জন্য যে একজন কিছু করলে ওর এফেক্টটা আরেকটা ক্যারেক্টারে গিয়ে পড়ে। সেই তুমি আমাকে এতটা স্বপ্ন দেখিয়ে কেন ফুলের কাছে আমার সবকিছু বলে দিলে? কেন বলে দিলে? আমি 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 টাকার বিনিময়ে তোমার স্বার্থে ওর সাথে প্রেম করেছি, কেন ওর মনে আঘাত দিলে? কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? কেন কেন? আমি তো মিথ্যা বলি নাই, তাছাড়া তুমি তো ক্রিমিনালি। তুই আমাকে ক্রিমিনাল বলবি না, 100 বার বলবো না, বলবি না। দেখ দাও, দেখ এতদিন তোর কথা আমি শুনতাম, আজ আমার একটা কথা শোন, এইভাবে আমার পিছু নিস না, আমাকে আমাকে আমার ভালোবাসার জীবনে ফিরে যেতে দে। জানো আমি তো কাজ করে গেছি নাকি? একদম রিয়েল অ্যাক্টিং। কিন্তু তুই তুই আমার পথের কাঁটা, দারুণ মজা পাচ্ছি আমি। মনে রাখিস, একদিন তোকে দিয়ে আমি আমার পথের কাঁটা সরাবো। জানো তার আগেই আমি তোকে সরিয়ে দেবো। মুখে লাগাম দিয়ে কথা বল। তোমার কথা শুনে নষ্ট করার মতো সময় আমার নেই। শুনতে তোমাকে হবে। যাবে দাও, আমার কথা শেষ শুনে দিয়ে দেবো। সবকিছু নিয়ে জোর চলে না, কিন্তু তবু তোমাকে শুনতেই হবে। যখন দাউদ আমার টাকা দিছিল, তখন আমি জানতাম না প্রেম কি, ভালোবাসা কেমন, মায়া মমতার বাঁধন কেমন। কিন্তু প্রেমের অভিনয় করার জন্য তোমার সামনে যেদিন দাঁড়ালাম, তখন আমার পৃথিবীটা বদলে গেল, আমার অন্ধকার জীবনটা আলোয় আলোয় ভরে গেল। তোমার এই নিষ্পাপ চেহারা, তোমার এই মায়াবী চোখ আমার অন্তরটারে তোরপার করে দিল। আমি আমি বুঝতে শিখলাম ভালোবাসা কি। তোমার কথা
শেষ হয়েছে? না, শেষ হয়নি। চলুন তো গাড়ি যেমন জেব্রা ক্রসিংয়ের সামনে এসে যায়, তেমনি আমার জীবনটাও তোমার সামনে এসে থেমে গেছে। সামনে চলার জন্য তোমাকে আমার চাই, পেছনের গাড়ির ধাক্কায় আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি শুনতে চাই না, আর কিচ্ছু শুনতে চাই না। কঠিন পরীক্ষা দিতে হবে এখন। বিশ্বাস করো ফুল, মাটিকে কেউ কোনোদিন আপন করে কাছে ডাকেনি। ভালোবেসে একটি ফুলের গাছ এই পোড়া মাটির বুকে কেউ কখনো লাগায়নি। তুমি ছাড়া ঘরের পোড়া এই মাটির বুকে কেউ কখনো মাথা রাখেনি। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি সত্যি ভালোবাসি ফুল, তোমাকে আমি সত্যি ভালোবাসি। কিন্তু আফসোস হচ্ছে, তোমার এত সুন্দর অভিনয়টা দাউদ দেখতে পেল না। তাহলে হয়তো বিশ্বাস করার যোগ্যতা তো তুমি অনেক আগেই হারিয়েছো। একবার, শুধুমাত্র একবার। দেখো দেখো আমার চোখের ভাষায় কি লেখা আছে। মানুষের চোখের ভাষা আমি আর পড়তে রাজি নই। তাহলে তুমিও শুনে রাখো, এই মাটি ফুলকে মুখে নিয়ে বাঁচার স্বপ্ন দেখছিল, ভালো হয়ে গেল অনেক স্বপ্ন দেখছিল। মাটির জীবনে যদি ফুল না থাকে তাহলে এই মাটিও তার জীবন নষ্ট করে দেবে, নষ্ট করে দেবে। আমি কিন্তু আবার নষ্ট হয়ে যাবো ফুল, আমি কিন্তু আবার নষ্ট হয়ে যাবো। জানি পুড়িয়ে ছাড়াই করে দেবো পৃথিবীর সব সুন্দর রে, সব সত্য রে। কি অভিনয়, কি অভিনয় রে! ওকে, এখানে আমরা আর একটা গান পাচ্ছি মনে হচ্ছে। বিরহের গান, বুঝেছি কিছুটা উন্নতি হয়েছে। আমার সাথে চল, তোর জীবনের মার্কা আমি পাল্টে দেব।